আজকের ভিডিওটা আমি দুপুরে রান্না থেকে শুরু করতেছি। দুপুরে ভাত অলরেডি আমি বসাই দিছি, তো আজকে একটু গরু মাংস রান্না করব। তা আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে গরু মাংসটা রান্না করি। তার জন্য যে সব মশলা যত ইনগ্রিডিয়েন্টস আছে সব আমি নিয়ে নিছি এখানে, যে কি অল্প কয়েকটা এলাচ, তারপর লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এর আগে আমি মাংসে পেঁয়াজ ব্লেন্ডার করে নিছি, তা দিয়ে দিছি। এখন আস্তে আস্তে আমি সব দিয়ে দিতেছি মশলা। এই যে সরিষার তেল, সয়াবিন তেল দিলাম প্রথমে, সয়াবিন তেল দিয়ে এখন আমি সরিষার তেলটা দিয়ে দেব, কারণ আমি দুটো দিয়ে রান্না করছি আজকে। আমি এইভাবে রান্না করলে আমি দুই ধরনের তেল দিয়ে রান্না করি। তো এই যে একটু সয়া সস দিয়ে নিতেছি, কারণ আমি তো আজকে প্রেশারে দিব না, ওই জন্য সয়া সসটা দিতেছি যেন তাড়াতাড়ি হয়। আর আমার তো কেনা গ্যাস, ওই জন্য এই সয়া সসটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে, ওই জন্য আমি সয়া সসটা দিয়ে নিলাম। তো এটা হচ্ছে যে স্টার এনিস আছে, ওই স্টার এনিসের গুঁড়া করে নিছিলাম আমি, ওইটা দিলাম। তারপরে এটা হচ্ছে গিয়ে আপনার ওই জয়ফল গুঁড়া, জয়ফল গুঁড়া দিলাম। আর এই মাংসটা আসলে মেজবানি মাংসর মতনই মানে হবে, কিছুটা হালকা পাতলা আসবে, হালকা পাতলা, বেশি না। ওই যে আমার আসলে এখান থেকে সমস্যা হইতেছিল, এই জন্য ক্যামেরাটা এখানে রেখে নিলাম, নিয়ে তারপর আমি দিতেছি। তো এটা আমি হচ্ছে যে শাহি জিরা আছে ওইটা আস্ত জিরাটাই দিছি, এটা গুঁড়া করি না আমি, শাহি জিরাটা গুঁড়া করি না আমি, আস্তই দিই। তারপর এটা দিচ্ছি হচ্ছে সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম আমি, আসলে আমার মাংসের পরিমাণ অনুযায়ী। তারপর এটা দিচ্ছি হচ্ছে গিয়ে কালো আপনার কালো এলাচা যেটা আছে বড়, ওইটা দিয়ে দিলাম। তারপর এটা হচ্ছে যে সাদা সরিষা গুঁড়া দিয়ে দিলাম, এটা আমি সপ্তাহকেই দেখাই, ঘষে একটু খাই, তার ঝাঁত ঝাঁত একটা ফ্লেভার আসে। তারপরে ধনিয়া গুঁড়া, ওটা জিরে গুঁড়া ছিল, জিরে গুঁড়া দিয়ে দিলাম। তারপর এটা হচ্ছে গিয়া ধনিয়া গুঁড়া দিলাম, সব মশলা। তার হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আসলে ইয়েতে হলুদ গুঁড়াটা একটু কম দিবেন, যত মানে না হলে একটু হলুদের কালারটা বেশি আসবে। তাই স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি আমি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটা হচ্ছে আদা, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। এটা আমি একটু করে টেনে দিচ্ছি না, কারণ যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য ভালো হবে। আমার মানে একটু হলেও উপকারে আসবে। আর এটা হচ্ছে গিয়ে আপনার শুকনা মরিচ আমি ব্লেন্ড করে ডিপে রেখে দিই, যখন আমি গোশ রান্না করি এটা দেই। আমি আসলে গুঁড়াটা দিলে আমার গোশ এতটা স্বাদ পায় না, এর জন্য এটা আমি দেই। তো এই যে মাংসটা আমি এখন মাখাই নিব। তো এর আগে আপনাদেরকে একটু দেখাই মশলাগুলো যে দিলাম, এগুলো মাংসটা এখন মাখাই নেব আমি। এই মাংসর যা পানি বের হবে ওটা দিয়ে আমার কষানো হয়ে যাবে, তারপরে আমি পরে আমি আপনার গরম পানি করে গরম পানি ঝোল দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন। তো সবাইকে কেমন আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। সবাই আমার পাশে থাকেন। আমার আসলে মনটা ভেঙে যাইতেছে, এত কষ্ট করে ভিডিওগুলো বানাই অথচ সাবস্ক্রাইবও নাই, তারপরে হচ্ছে গিয়া ভিউ আসছে না, ওয়াচ টাইম বাড়তেছে না, কমেন্ট বক্স কেমন খালি, লাইক নাই। আমার আসলে অনেক কষ্ট লাগতেছে যে আসলে কি আমি মনে হয় সম্ভবত সবাই যেমন বলে আমার দ্বারা কোনো কিছু হবে না, আসলেই হবে না। এই যে মাংসটা আমি বসাই দিলাম, এখন একটু হাই হিটে দিয়ে দেবো, কারণ হাঁড়িটা গরম হতে হবে। এই হাঁড়িটার নিচের ইটা অনেক মোটা, তো এই হাঁড়ি গরম হতে হতে আমি এই যে এগুলো আছে এগুলো একটু গুছাই নিই। অগুছালোভাবে রান্না করতে আমার ভালো লাগে না, যেটা আমার স্বভাব। আর ওইদিকে আসলাম আমি একটু কিছু শাক উঠাইতে, শাক ভাজি করব। তো বিভিন্ন ধরনের শাক, যেমন এখানে লাল শাক আছে কিছু, ওই কয়েকটা লাল শাক উঠাই নিয়ে নিতেছি, যা ছিল লাল শাক পুঁই শাক।
তো এগুলো উঠাই উঠাইয়ে তারপর আপনাদের কাছে আসব। তো এই জন্য আমি আসলে আর মন চাইতেছে না যে আমি আর ভিডিও বানাই, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। আমার মেয়েটাও অসুস্থ, এই অসুস্থ মেয়েটাকে নিয়েও আমি ভিডিও বানাই যে আমি জীবনে কিছু একটা করি। কত কিছুই তো সবাই করে, আমি একটু চেষ্টা করি দেখি আমার জীবনে এটা কিছু হয় কিনা। আমি যদি এর মাধ্যমে যদি কিছু করতে পারলাম তা আলহামদুলিল্লাহ, আর যদি এর মাধ্যমে আমি না এগোতে পারি, আমি আর কখনোই, আমি এই ইউটিউব চ্যানেলে কথা দিলাম আমি আর কখনো কিচ্ছু করতে যাব না, নিজে ঘরে বসে থাকব, নিজে পায়ে দাঁড়ানোর আর স্বপ্ন আমি দেখব না। কারণ আমার ভিউ আসছে না, আমার সাবস্ক্রাইব বাড়ে না, সাবস্ক্রাইব যাও হয় এই করে। এই যে আমার শাক উঠানোর শেষ, তা আমি কিছু কাঁকড়ো শাক নিয়েছি, তারপরে এই যে রান্নার জন্য যেহেতু গাছের মরিচ আমি তো টাটকা টাটকা নিয়েই খাই, যতটুকু লাগে ততটুকুই নিই। আমার আর ভালো লাগতেছে না, আমি আসলে ক্লান্ত হয়ে যাইতেছি। যদি দিন দিন একটা করেও সাবস্ক্রাইব আমার বাটন হইতো, তারপর মনে হয় আমার একটা শান্তি আসতো যে না একজন করে আমার সাবস্ক্রাইবার হইতেছে। একদমই সাবস্ক্রাইবার হয় না, যদিও একটা হয় তারপরেও সে সাবস্ক্রাইবার উঠায় নেয়। কেন আপনাদের কি একটা সাবস্ক্রাইব করেন এটা এটাই এটা কি তুলে নেওয়াটা খুব জরুরি যে না এটার জন্য আপনাদেরকে অনেক ক্ষতি হয়ে যেতেছে, অনেক লস হইতেছে আমাকে সাবস্ক্রাইব করছেন বিধায়? নাকি আমার ভয়েস আসলে, হ্যাঁ এবার বুঝতে পারছি যে হয়তো আমার ভয়েস ভালো লাগে না, আমার ভিডিও ভালো না, এই জন্য আপনার সাবস্ক্রাইব উঠাই নিতেছেন। দেখেন আপনারা যদি সুযোগ না দেন আমি তাহলে কীভাবে কী করবো? এই যে আমার ড্রাগন ফলের গাছটা, আমি আসলে এখানে আসলে মন চাই শুধু ওর দিকে তাকায় থাকি। দেখেন আস্তে আস্তে গ্লো করতেছে, ফুলটা ফোটা শুরু হইতেছে। তো এদিকের কাজ শেষ, কালকে যে জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম আমার মাইসুনের, তো ওই জুতোগুলো শুকায়নি, তো এই রোদে বের করে দিয়েছে। রোদ নেই কিন্তু তাপ আছে অনেক, রোদ নেই, তারপরে তাপে যদি শুকায় তো ভালো। তো এই যে এখানে আসছিলাম দেখি কী অবস্থা, কিছু পাওয়া যায় কি না, তত কিছু পাওয়া গেলো না। তো এদিকে দেখতেছি যে একটু পানি ছিল, এই পানিতে কবুতরগুলো সব গোসল করতেছে। এত গরম লাগতেছে যে আসলে ওদের গোসলের পানি দেওয়া হয়নি, গোসলের জন্য পানি দিতে হবে। এই যে ওরা গোসল করতেছে, ওই টবের মধ্যে একটু পানি জমছে। তো ধনিয়া পাতার ধনিয়া ছিটাই দিলাম যে হবে না, ওই ধনিয়া এত কষ্ট করলাম করে, ওই যে টবগুলো করে ঘাস ছিল আপনাদেরকে দেখাইছি যে অনেক ঘাস ছিল, ওগুলো পয়সা করলাম, ধনিয়া হয়নি। তা আল্লাহ ভালো মালুম, ভালো জানে উনি কেন ধনিয়া হয়নি, না হলে তার কিছু করার নেই, এটা তার আমার হাতে না, সম্পূর্ণ আল্লাহর হাতে। ওনা আমার যদি এই ধনিয়াতে রিজিক থাকতো তাহলে আল্লাহ অবশ্যই ধনিয়া দিত, এই ধনিয়াতে আমার রিজিক নেই বিধায় আমার নাই, এই জন্য হয়নি। তো দেখলাম যে আজকে তো গরু মাংস দেখি লেবু পাওয়া যায় কি না, না এগুলো লেবুতে এখনও রস কিচ্ছু হয়নি। তো আমি ছাদে থেকে চলে আসছি, এই যে আমার মাংসটা একটু নেড়ে দিতেছি যে দেখেন পানি উঠে গেছে, এই পানি দিয়ে আমার কষানো হয়ে যাবে। তো আমার সাথে থাকেন, আজকের ভিডিওতে দেখেন তেমন কিছুই নেই। তো দেখেন এখন রাত বাজে 12টা, আমি সারাটা দিনে মেয়ে নিয়ে অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো করি, এখন এর সারা ভয়েস দিতেছে, এত কষ্ট করে করতেছি তারপরও কোনো রেজাল্ট ভালো পাই না। তো এই সবজিটা হচ্ছে গিয়ে, এই শাক ভাজিটা হচ্ছে গিয়ে যে আপুরা নতুন সংসারে পা রেখেছেন তাদের জন্য একটু হলে উপকারে আসবে। আর যারা পারেন তাদেরকেও অনুরোধ করবো, যদি আমার এতে কোনো ভুল থাকে সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে যে না এটা এইভাবে করো, ওইটা ওইভাবে করো, ঠিক আছে? তো আমি এই শাকগুলোর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে নিলাম, এর মধ্যে লবণ দিয়ে দিলাম, তো আর হলুদ দিলাম, হালকা হলুদ দিলাম, অল্প একটু হলুদ দিয়ে নিলাম, পরিমাণ মতোই হলুদ দিছি। তো আমার এদিকে আবার হচ্ছে গিয়ে আস্ত জিরা নেই, আস্ত জিরাটা আসলে প্যাকেট করে রয়েছে, ওইটা ধোয়া হয়নি, পয়সা করা হয়নি, ওইটা ধুবো, পয়সা করবো। তো এই সারাদিনের এই ভিডিও করে এডিট করতে আর মেয়েকে সামলাই আসলে অনেক কষ্ট হয়ে যায়, আবার নিজের এর জন্য আমি একটু জিরা গুঁড়া দিয়ে নিলাম, কারণ নিজের নামাজ আছে, পাঁচ রক্ত নামাজ আছে, এটা তো আমাকে অবশ্যই কায়েম করতে হবে। তো এইগুলো এখন আমি মেখে নিব, একদম মাখতে মাখতে এত অল্প করে ফেলবো, দেখেন এটা আসলে অনেক আপদের জন্য উপকার আসবে। আর ভাজিটা অনেক টেস্ট, আর ভাজিটা আমি খেয়ে দেখবেন এরকম করে
এটার মধ্যে শুধু আপনি পুঁই শাক দিয়ে আলু দিয়েও ভাজি করতে পারেন। তো আমার কাছে যেহেতু বিভিন্ন ধরনের শাক ছিল ওই জন্য আমি বিভিন্ন ধরনের শাকই দিলাম। পুঁই শাক দিয়ে আলু দিয়ে আসলে এটাও অনেক ভালো লাগে, তো আমি এইভাবে করে খাই। তো আপনারাও করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর যে আপুরা মাত্র নতুন সংসারে এসছেন তাদের জন্য উপকার হবে এই সব ভাজিটা দিয়ে। আপনারা সকালে রুটিটাও খাইতে পারেন, ভালো লাগবে। সকালে রুটি বা ভাতের সাথেও খাইতে পারেন, অনেক ভালো লাগে। আমি আমার মুখে ভালো লাগছে, তো আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগে। তো এই মাখা শেষ, আমি এখন কড়াইয়ের মধ্যে দিব, দিয়ে আমি তেলটা দিইনি, তেল দিব আগে, কড়াইয়ে সাজাই নিই। এটা একবার মেখে দিলে অনেকটা টেস্টে আসে। তো যা বলছিলাম যে এই জন্য আমি মানে এখন থেকে ভিডিও আর প্রতিদিন দিব না, ভালো লাগে না আমার। এত কষ্ট করে ভিডিও দিয়ে এর ভিউ আসে না, লাইক আসে না, কমেন্ট আসে না, সাবস্ক্রাইবার নাই, আমার আর ভালো লাগে না। এত কষ্ট করে দিয়ে অনেক আপুদের দেখেই আমি ইন্সপায়ার হয়েছিলাম, হিংসা করে না, যে আপুরা চেষ্টা করতেছে, ওনারাও তো কোথেকে কোথায় পৌঁছেছে, আমি তারা যেখানে পৌঁছাইছে আমি সেইখানে পৌঁছানোর জন্য আমি চেষ্টা করতেছিলাম। কিন্তু আমি তাদের দেখে কোনো হিংসে না, তাদের সেই জায়গাটা আমার খুব ভালো লাগছে। আমি সেই জায়গাটায় পৌঁছাইতে চাইছি যে মেয়ে হয়ে পারবো না কেন, মেয়ে হয়ে সে আপুরা পড়তেছে, নিজে পায়, নিজের দাঁড়িয়ে, আমিও চেষ্টা করতেছি। কিন্তু ব্যাড লাক, আল্লাহ হয়তো বা আমার ভাগ্যে কিছু লেখেনি, যা কিছু করার নেই, আল্লাহ ভাগ্যে যতটুকু লেগেছে ততটুকু নিয়ে আমার সন্তুষ্ট থাকতে হবে। তো এদিকে আমি গরম পানি করে তারপর বসে দিয়ে দিচ্ছি, তো এটা আস্তে আস্তে হতে থাকুক। তো এই যে প্রায় হওয়ার দিকে আমার গোশটা এদিকে ভাজিও হয়ে গেছে। তো এই যে আমার কিছু বেরেস্তা করা থাকে আমি ডিপে রেখে দিই, তো এই বেরেস্তা কিছু দিয়ে দিলাম। বেরেস্তাটা দিলে ফ্লেভারটা ভালো আসে আর গোশের টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায়, অনেক ভালো লাগে। তো আমি এই বেরেস্তাটা দিয়ে ঢেকে দেব, ঢেকে দিয়ে একটু জাল করে হালকা অল্প একটু জাল দিয়ে নামাই নিব। তো এই পর্যন্তই, পরে আবার দেখা হবে। তো এই যে বিকালবেলা আসছি, মেয়েটা একটু মানে ভালো লাগতেছে, তো বিকালবেলা আসছে, যে খেলা করতেছে সারাদিন, দেখেন ওর পেটে একটা দানাও নেই, কোনো কিছু খাইতেছে না, একটা দানাও খাইতেছে না। অথচ ও যে কীভাবে হাঁটতেছে খেলতেছে আল্লাহ ভালো জানে। অসুস্থ হয়ে পুরো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, সকালবেলা অনেক কষ্ট করে একটা ডিম যে খাইছিল ওই ডিমটা খেয়েই আছে। যে সবার সাথে খেলা করতেছে, জিম, সিয়াম, আলিফ, ওরা সবাই আছে খেলা করতেছে। এই যে নাইফ আমার ভাই, তো আর ভিডিওটা বড় করতে চাইতেছি না, আর ভালো লাগে না। এত বড় বড় করে ভিডিও, কষ্ট করে করে ভিডিও দেই, এডিট করতেও কষ্ট হয়, অনেক ঝামেলা। তো কি আর করবো, ভাবতেছি আস্তে আস্তে ভিডিও হয়তো চার পাঁচ দিন পরে একটা ভিডিও দিলাম বা কিছু এরকম কিছু একটা করব, এইভাবেই চলবে। প্রতিদিন ভিডিও দিয়ে অত কষ্ট করে লাভ নেই। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আস্তে আস্তে আগে যেতে পারি। কিন্তু দোয়া চাইলে কি, এখন আপনি হয়তো দোয়া করতেছেন না, অন্য কেউ হয়তো চাইতেছে না, এরকম কিছু একটা আছে। আমি আসলে যেদিকে হাত বাড়ি সেই দিকেই শূন্য হয়ে যায়, সেদিকেই সব ধুধু মরুভূমি হয়ে যায়, আমার জন্য কিছু না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর কাছে দোয়া করি, আমার জন্য আমার মেয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, সবাই ভালো থাকেন।